আজ মোহনবাগানের কিছু ভালো খবর, কিছু খারাপ খবর, আর মিশন মুম্বাই, মানে মুম্বাই ম্যাচে কী কী হতে চলেছে এটা পরপর আমি দিতে থাকবো যতদিন না মুম্বাই ম্যাচ হচ্ছে। তো এই নিয়েই আজকের ভিডিও। তো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। প্রথমে তো সকলকে কনগ্রাচুলেশন, একজন ভারতীয় হিসেবে আমি এবং আপনারা সকলেই আজকে গর্ববোধ করবেন বা গর্ব অনুভব করবেন যে গতকাল আমরা ভারতবর্ষ প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। দেশ করেনি, তাদের চন্দ্রযান 3 করেছে। চন্দ্রযান 2টা মিশন ফেল হয়েছিল, কিছুটা ফেল হয়েছিল, পুরোটা হয়নি, এবং চন্দ্রযান 3 মিশনটা সাকসেসফুল হয়েছে এবং আমরা পৃথিবীর ইতিহাসে নাম লিখিয়ে ফেললাম। যেরকম আমরা জানতাম আমেরিকা প্রথমবার চাঁদে নেমেছিল, তাই চাঁদের এই দক্ষিণ মেরুতে ভারতবর্ষ প্রথমবার নেমেছে, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং ভারতবাসী হিসেবে আমি ভীষণ গর্বিত, আশা করি আপনারাও প্রচণ্ড গর্বিত। এবার আরও একটা ভালো খবর দিয়ে দিই, সেটা হচ্ছে যে গতকাল রেস স্পোর্টস একটি খবর কভার করেছে, যে খবরটা ওরাই একমাত্র প্রথম কভার করেছিল, তারপরে অনেক চ্যানেল করেছে। তো সেটা হচ্ছে যে আবাহনী ম্যাচটা ছিল যেদিন, সেদিন আবাহনী ম্যাচটা যখন শেষ হয়ে যায় তখন মোহনবাগানের প্লেয়াররা তো ম্যাচ জেতার আনন্দে ছিল এবং আবাহনীর প্লেয়াররা ম্যাচ হেরে যাওয়ার দুঃখে মাঠে বসেছিল। সেই সময় আবাহনীর একটি প্লেয়ার চোটের জন্য মাঠে পড়ে কাতরাচ্ছিল, কিন্তু আবাহনীর বাকি প্লেয়াররা, তাদের সাপোর্ট স্টাফ, তাদের মেডিকেল টিম এতটাই মানে ভেঙে পড়েছিল যে তারা সেই দিকটা খেয়াল করেনি। সেই সময় আমাদের প্লেয়ার সাহাল আব্দুল সামাদ সেই প্লেয়ারের কাছে এগিয়ে যায় এবং দেখে সেই প্লেয়ারটি যন্ত্রণায় কাতরাচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমাদের মোহনবাগানের মেডিকেল স্টাফদের ডেকে নেয় এবং তারাও মাঠের মধ্যে ছুটে চলে এসে সেই প্লেয়ারটি শুশ্রূষা করে। তারপরে বাংলাদেশের, তাদের দেশের মানে আবাহনীর যে মেডিকেল স্টাফ, তারা এসে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়ার ইত্যাদি ব্যবস্থা হয়। কিন্তু এই যে ঘটনাটা ঘটালো সাহাল আব্দুল সামাদ, সেটা শুধু ভারতবর্ষের নয়, আমাদের মোহনবাগানের সকলের, মোহনবাগান সমর্থকদের জন্য গর্বে মাথা উঁচু করে দিয়েছে। এটা একজন মোহনবাগানের পক্ষেই সম্ভব, অন্য কোথাও আমরা অতটা দেখতে পাই না। তাই আজকে আমরা সাহাল আব্দুল সামাদের জন্য গর্ব অনুভব করছি, আমরা একজন মোহনবাগান সাপোর্টার, মোহনবাগানের মতো টিমের সাপোর্টার। এবং সমস্ত মোহনবাগান সমর্থকদের তরফ থেকে আমি সাহাল আব্দুল সামাদকে কুর্নিশ জানাই, আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। এতক্ষণ তো ভালো খবর হলো, এইবার কিছু খারাপ খবর আছে। প্রথম নয় যে খবরটা আছে খারাপ খবর, সেটা হচ্ছে যে ব্র্যান্ডন হ্যামিল এবং দিমিত্রি পেট্রোডসকে নিয়ে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী এবং বর্তমান অবস্থা অনুযায়ী হ্যামিল এবং পেট্রোডস আপাত দৃষ্টিতে ফিট থাকলেও তারা কিন্তু ম্যাচ ফিট নয়, তাদের একটা ইনজুরির সমস্যা রয়েছে। তো এখনও মোহনবাগান ম্যানেজমেন্ট বা মেডিকেল টিম কনফার্ম নয় যে কোয়ার্টার ফাইনালে এদের দুজনকে পাওয়া যাবে কি যাবে না, এবং এদের দুজনকে পাওয়া না গেলে কি হতে চলেছে সেটাও আমি আপনাদের বলছি। প্রথমেই আপনাদের যেটা মাথায় আসবে যে আগের ম্যাচেও তো ওরা ছিল না, তো আমাদের টিম ছিল, ঠিক আছে হ্যামিলের জায়গায় উস্তে খেলে নেবে আর বাকি টিমটা যেরকম ছিল সেরকমভাবে নামিয়ে দেওয়া যাবে, কিন্তু সেটার সম্ভাবনাও একটা, সম্ভাবনার ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা হচ্ছে এইটা যে হেক্টর উস্তেকে কিন্তু ডুরান্ট কাপের জন্য রেজিস্টার করা হয়নি এবং ডুরান্ট কাপে রেজিস্ট্রেশনের কোটা ফুলফিল। এখন যদি হ্যামিল এবং দিমিত্রির ইঞ্জুরিটা এমনই হয় যে ওরা আর ডুরান্ট কাপ খেলতে পারবে না, ওদের মধ্যে কেউ একজন, তাহলে তার বদলে হেক্টর উস্তেকে রেজিস্টার করা যেতে পারে এবং তার চেষ্টা মোহনবাগান করছে, কিন্তু এখনও ডুরান্ট কমিটির তরফ থেকে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি যে হেক্টর উস্তে রেজিস্টার হবে ডুরান্ট কাপের জন্য। তো একইভাবে এই কথা সূত্র দিয়েই চলে আসছে মিশন মুম্বাই, যেটা আমাদের কোয়ার্টার ফাইনাল রয়েছে, সেখানে যদি হেক্টর উস্তেকে না পাওয়া যায়, হ্যামিলকে না পাওয়া যায়, তাহলে আমাদের ডিফেন্সের কি হবে? আমাদের ডিফেন্সের একমাত্র ভরসা হয়ে থাকবে আনোয়ার আলী। আনোয়ার আলীর পাশে ওই পজিশানটায় কে খেলবে, কে ওই জায়গাটাকে ফুলফিল করবে, এটা একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে গেছে। অনেকেই আমায় কমেন্টে কালকে লিখেছিলেন, আপনি মোহনবাগান সমর্থক বলে মনে হয় না আপনি মুম্বাই সিটি এফসিকে ভয় পাচ্ছেন?
দেখুন, মোহনবাগান সমর্থক মানে আমার বোধবুদ্ধিটা মাথা থেকে চলে যায়নি, এটা ফার্স্ট বুঝতে হবে। আমি মোহনবাগানকে ভালোবাসি, যে কোনো ফুটবল ক্লাব, যে কোনো ক্লাব, যে কোনো কিছুর থেকে আমি মোহনবাগানকে সব থেকে বেশি ভালোবাসি। আমার লাইফে মোহনবাগান একটা বিশাল বড় জায়গায় আছে, কিন্তু তার মানে এই নয় আমি আমার বোধবুদ্ধি হারিয়ে ফেলেছি। কালকে যদি ম্যানচেস্টার সিটির সঙ্গেও মোহনবাগানের খেলা হয়, কিছু সমর্থক বা কিছু লোকজন আছেন যারা বলতে শুরু করবেন মোহনবাগান ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দেবে। কিন্তু মুশকিলের বিষয় হচ্ছে, যারা এই কথাগুলো বলছেন তারা ম্যানচেস্টার সিটি কী, ফুটবল টিম না ক্রিকেট টিম না মাথায় দেয় না কী দেয়, সেটা সম্পর্কেও তাদের ধারণা নেই। তা না হলে তারা বলতে পারতেন না যে মুম্বাই সিটি আসবে আর আমরা উড়িয়ে দেবো, আপনি ভয় পাচ্ছেন কেন। মুম্বাই সিটি এমন একটা টিম এই মুহূর্তে সবথেকে বেশি টিউনড আপ টিম ভারতবর্ষে। মুম্বাই সিটি এফসি বিদেশে প্রি সিজন করে এসেছে, ডুরান্ড কাপে তাদের খেলা যখনই দেখেছি যে টিম সামনে পড়ছে তাদেরকে মিনিমাম 3-4 গোল দিচ্ছে, এবং তাদেরকে বিপদে পড়তে বা তাদের খুব সমস্যা হচ্ছে খেলতে, যেটা মোহনবাগানের ক্ষেত্রে কম্বিনেশনের প্রবলেম হচ্ছে ইত্যাদি, এগুলো ওদের ক্ষেত্রে দেখা যায়নি। ওদের ক্ষেত্রে 20% কিছু প্রবলেম সামান্য দেখা যাচ্ছে, যেগুলো যে কোনো টিমের ক্ষেত্রেই দেখা যেতে পারে। তার মূল কারণটা হচ্ছে তারা কিন্তু তাদের গত বছরের মেইন টিম থেকে খুব একটা বেশি চেঞ্জ করেনি, যার ফলে সেই টিমটা কিছুদিনের ছুটিতে ছিল, তারপরে আবার ব্যাক করে ফিরতে শুরু করেছে। তাদেরকে নতুন করে কম্বিনেশান তৈরি করার কোনো প্রয়োজন নেই, তারা পুরনো কম্বিনেশান ফিরিয়ে আনছে, মানে মনে করছে যেটা আগেই পড়াশুনো করা জিনিস পরীক্ষা হয়ে গেছে বলে ভুলে গেছি, সেটা আবার পরের বছর সেই পড়াটাই পড়ছি, নতুন পড়া নয়। এই রকম ব্যাপারটা মুম্বাইয়ের ক্ষেত্রে, আর আমাদের ক্ষেত্রে আধা সিলেবাস পুরনো আর আধা সিলেবাস নতুন। প্রত্যেকটা আগে পড়া যে সিলেবাসটা ছিল তার মধ্যেও কিছু নতুন চ্যাপ্টার ইনক্লুড হয়েছে, যার ফলে আমাদের কিন্তু পড়াশুনোটা অনেক বেশি করতে হবে। ওদের ক্ষেত্রে পড়াশুনো অত করার দরকার নেই, আমি পড়াশুনোর এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকে বলছে আগেরবার তো ম্যাচগুলো একতরফা হয়নি, আমরা লড়াই করে জিততে পারিনি, লড়াই করে ড্র করেছি কখনো, লড়াই করে হেরে গেছি কখনো। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা লড়াইটা কখন করেছিলাম, আইএসএলে গিয়ে। আইএসএলে গিয়ে যখন আমরা কোনো টিমকে ফেস করছি, তার আগে কিন্তু আমাদের টিম ডুরান্ড কাপ খেলে, প্রি সিজন করে, এএফসি কাপ খেলে মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। তারপর আর এখন আমরা কোথায় ফেস করছি, আমরা 3-4 ম্যাচ খেলার পর মুম্বাই সিটি এফসিকে ফেস করছি। তো সেদিক দিয়ে বলতে গেলে আমরা মুম্বাই সিটি এফসিকে আমাকে এগিয়ে রাখতেই হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে নিজের সম্পর্কে জানো বা না জানো, তোমার শত্রু সম্পর্কে তোমার পুরো নলেজটা থাকাটা দরকার। সেজন্য হিন্দিতে একটা কথা আছে, দোস্তকে করিব রাহো না রাহো, দুশ্মনকে করিব জরুর রহনা চাইয়ে। এতে জানা যায় যে তাকে কিভাবে হারানো যেতে পারে বা তার দুর্বলতার জায়গাগুলো কোথায়। মনস্তাত্ত্বিক দিক দিয়ে এই ম্যাচটা যদি জিততে হয়, তাহলে প্রথমে আমাদের যেটা ভাবতে হবে, যে জেনারেলি যে ভাবনাটা আসে যে আমার অপোনেন্ট টিম বা মুম্বাই সিটি এফসির কী কী প্ল্যানিং নিয়ে তারা নামতে পারে এবং আমরা তাদের প্ল্যানিংগুলো ঘেঁটে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এটার ক্ষেত্রে বোঝাটা ফার্স্টে দরকার যে মুম্বাই সিটি কী প্ল্যানিং নিয়ে নামছে, সেটা কিন্তু আমাদের পুরোটাই অ্যাজাম্পশন। কারণ আমরা কিন্তু মুম্বাই সিটি এফসির কোচের সঙ্গে কথা বলিনি বা ভেতরকার কোনো খবর পাচ্ছি না যে তারা অ্যাকচুয়ালি কী পজিশান বা কী ফরমেশানে নামবে বা কী কী প্ল্যান তারা করতে চলেছে। তো আমার মনে হয় ভাবনা চিন্তাটা ওরকম না করে, ওদের প্ল্যান ভেস্তে দেবো এই ভাবনা চিন্তা না করে, আমাদের এমন কিছু প্ল্যান করা যেটা সম্পর্কে ওরা আন্দাজ করতে না পারে। কারণ ওদের প্ল্যান ভেস্তে দেওয়ার থেকেও বেশি জরুরি হচ্ছে আমাদের প্ল্যান ওরা যেন ভেস্তে দিতে না পারে, তাহলেই সাফল্যটা আসবে। ওদের প্ল্যান আমরা যদি বারবার ভেস্তে দিকে থাকি, তাহলে আমরা ওদেরকে আটকে দিতে পারবো কিন্তু জিততে পারবো না ওইভাবে। কিন্তু আমরা যদি আমাদের কিছু এক্সক্লুসিভ প্ল্যান করে রাখি যেটা ওরা আন্দাজ করতে না পারে, বা আমরা এতদিন ধরে যা খেলে এসেছি তার থেকে আলাদা কিছু প্ল্যান যদি আমরা করে থাকি, কিছু আলাদা সেট পিস মুভমেন্ট তৈরি করে রাখি, তবেই সাফল্য আসবে। কারণ একবার যদি তারা বুঝতে ভুল করে যে আমরা কী করতে চলেছি, তাহলেই আমরা কিন্তু গোল করতে পারবো। আর ওদের খেলা নষ্ট করার মানসিকতা নিয়ে নামলে কিন্তু আমরা ওই ম্যাচটাকে কোনো রকমে 90 মিনিট টেনে তারপর টাইব্রেকারে নিয়ে যাবো, হয়তো সেইভাবেও জিততে পারি। কারণ বিশাল কাইত আগেরবার জিতিয়েছিল, সেই আর আশা একটা রয়েছে, কিন্তু এই বছরের ফর্ম দেখে মনে হচ্ছে না যে বিশাল কাইত এখনও সেই ফর্মের ধারে কাছে গিয়ে পৌঁছেছে। যেমন কটা উদাহরণ দিয়ে বলছি, যেমন ওরা ধরুন আমাদের জেসন কামিন্সকে টার্গেট করবেই, তো আমি যদি জেসন কামিন্সকে কিছুটা পিছিয়ে খেলাই, ওদের জেসন কামিন্সের জন্য একজন মার্কার ওরা লাগবে, সে জেসন কামিন্সকে কন্টিনিউয়াস মার্ক করে যাবে,
তো জেসন কামিল যদি আস্তে 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 পেছন দিকে নেমে আসে, তাহলে ওদের মার্কারও কিন্তু জেসন কামিন্সকে ফলো করতে করতে হয় আমাদের হাতে চলে আসবে, অথবা জেসন কামিন্সকে ছেড়ে দিতে বাধ্য হবে নিজের ডিফেন্স ছেড়ে না বেরোনোর জন্য। এবার এই ক্ষেত্রে খুব বেশি কাজে লাগতো দিমিত্রি পেট্রোটস। এবার দিমিত্রি যদি খেলতে পারে তাহলে তো খুব ভালো কথা। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, দিমিত্রি অ্যাজ এ স্ট্রাইকার খেললো কিন্তু মাঠে শুরু করলো মাঝমাঠ থেকে, যাতে ওরা ভাবে জেসন কামিন্সই আমাদের স্ট্রাইকার, ওরা জেসন কামিন্সকে টার্গেট করবে, দিমি এর ফাঁক থেকে গোল করে দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু দিমি যেহেতু খেলতে পারছে না, সেক্ষেত্রে এই দায়িত্বটা নিতে হবে বুমোসকে। ওরা বুমোসকেও মার্ক করবে, সেই জন্য দিমিকে খুব প্রয়োজন ছিল। সাদিকুকে নামালেও ওরা বুঝে যাবে সাদিকু একজন স্ট্রাইকার, সে গোল করার জন্য নেমেছে, তো সাদিকুকেও ওরা মার্ক করবে নামলে। তাহলে এটাই করতে হবে, আমাদের যারা জেনারেলি গোল করে না, একটু পেছন থেকে খেলে, তাদেরকে টার্গেট নিতে হবে গোল করার জন্য, এবং গোলের কাছাকাছি পৌঁছলেই পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে গেলেই শট নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ ওরা ধরে নেবে যে আমাদের যারা মিডফিল্ডার আছে বা ডিফেন্ডার রয়েছে, তারা আমাদের স্ট্রাইকারকে বা অ্যাটাকার প্লেয়ারদেরকে পাস বাড়াবে, আর ওরা সেই প্লেয়ারগুলোকে গার্ড করে রাখবে। কিন্তু আমাদের প্লেয়ারদের তার উল্টোটা করতে হবে, যে তারা পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে গেলেই দুম করে শট নিয়ে নেওয়া, আচমকা শট নিয়ে নিয়ে ওদেরকে চমকে দেওয়া, তাহলে ওরা বিপদে পড়বে। কিংবা ধরুন আনোয়ার আলী, আমরা জানতাম আগে স্ট্রাইকার খেলতো, আনোয়ার আলীর গোল করার একটা এবিলিটি আছে। আমরা ডিফেন্সে তিনজনের জায়গায় চারজন ইউজ করতেই হবে যদি বিদেশি খেলাতে না পারি, সেক্ষেত্রে আনোয়ার আলীকে নির্দেশ দেওয়াই থাকবে, যখনই সুযোগ পাবে ও যদি কোনোভাবে পেনাল্টি বক্সের কাছাকাছি থাকে বা ঢুকে যায়, ও যেন গোলে অ্যাটেম্প নিয়ে নেয়। কারণ কেউ আন্দাজ করতে পারবে না যে ও দুম করে গোলে শট নেবে বা ও গোলের অ্যাটেম্প করবে, সবাই অপোনেন্ট ভাববে যে ও কাউকে পাস করে দেবে। তো এই ধরনের কিছু স্ট্র্যাটেজি যেগুলো আমি এক্সাম্পল দিলাম, এগুলো হচ্ছে কোচিং স্ট্র্যাটেজি। কোচ যদি এরকম কিছু প্ল্যান করতে পারে, তাহলে কিন্তু মুম্বাইকে আমরা হারাতে পারি। আর যদি নর্মাল ফরমেশানে, নর্মাল যেরকমভাবে এখন খেলা হচ্ছে সেইটা দিয়ে খেলতে যাই, দুজনের কত এবিলিটি আছে দেখে নেবো কে ভালো খেলছে, তাহলে মুম্বাই কিন্তু আমাদের চাপে ফেলে দেবে। কারণ মুম্বাইয়ের আন্ডারস্ট্যান্ডিং আমাদের থেকে অনেক ভালো, ওদের মিস পাসের সংখ্যা আমাদের থেকে অনেক কম। তো ওদেরকে নর্মালভাবে ভাবলে হবে না, ওদেরকে একটু অন্যভাবে, নর্মাল প্ল্যানিং থেকে আলাদা করে গিয়ে কিছু প্ল্যান করতে হবে ওদেরকে হারানোর জন্য। তো এটা ছিল মোটামুটি একটা স্ট্র্যাটেজিক্যাল অ্যানালিসিস, যে কী কীভাবে কী কী করা যেতে পারে। এরপর ওদের স্ট্রেংথ কোন জায়গা, উইকনেস কোন জায়গা, আমাদের কোন কোন জায়গায় যেতে হবে, আমাদের প্লেয়িং ইলেভেন কী হবে, এগুলো নিয়ে তো পরপর ভিডিও আমি দিতেই থাকবো, এখনও খেলার অনেক দিন বাকি আছে। এই ভিডিওতে শুধু স্ট্র্যাটেজিটা কীরকম হতে পারে দু একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।